আকৌ এটা মর্মান্তিক ঘটনা। অকলহরে নিজা বাসগৃহতে মৃত্যু খাবতিলে গুৱাহাটীর লাচিত নগরের এগৰাকী পঢ়ুৱৈ। মৃত্যুর দুদিন পাছতহে উদ্ধার হল মৃতদেহ। যোরহাটর অলকানন্দা দত্ত নামৰ মহিলাগৰাকীর মৃত্যুর বহু কেইদিনৰ পাছত মৃতদেহর অবশিষ্ট উদ্ধারের ঘটনায় রাজ্য জোকারি হয়েছিল। এবার গুৱাহাটী মহানগরীত সংঘটিত হল তেনে এক অনুরূপ ঘটনা। মানুষজনের নাম রূপম গোস্বামী। মহানগরীর লাচিত নগরত উমলি যাওয়া অবস্থাত মঙ্গলবারে মৃতদেহ উদ্ধার হল রূপম গোস্বামীর। গুৱাহাটীর লাচিত নগরের 1 নং উপপথর 12 নম্বর ঘরের নিবাসী রূপম গোস্বামী দীর্ঘদিন ধরে অকলশরেই আছে। কর্মসূত্রে বেঙ্গালুরুত থাকা পুত্রই গমকেই নাপালে দেউতাকর মৃত্যুর খবর। রূপম গোস্বামীর সহিতে পত্নীও নাথাকে। খবর অনুসরি শনিবারে মৃত্যু হয়েছিল রূপম গোস্বামীর। ঘরত কোনো নথকার বাবে দুদিনের পাছতে ওলাল রূপমর উমলি যাওয়া মৃতদেহ। বহুদিনের পূর্বে রূপম গোস্বামীক পত্নী এরি থৈ গৈছিল। অকলে জীবন নির্বাহ করার অভ্যাস গড়া রূপমে কাকু খবর নিদিয়াকৈ বিদায় ললে ইহ সংসারের। কেবাদিনও লোকজনক নেদেখার বাবে ওসর সুবুরিয়ায় খবর করেছিল লোকজনের। তেতিয়াহে ঘরের ভিতর দেখা পালে মৃতদেহ। মৃতদেহ দেখা পাওয়ার পাছতে খবর দিয়া হল পল্টন বাজার থানাত। পল্টন বাজার আরক্ষীর ঘটনাস্থলীত উপস্থিত হয় ডিসিপি অমিতাভ বসুমতারী। ডিসিপির উপস্থিতিত খোলা হল ঘরটির দ্বার। মজিয়াত পড়ে থাকা অবস্থাত উদ্ধার হল রূপম গোস্বামীর মৃতদেহ। মৃতদেহর সমীপত রাইজ তথা আরক্ষীয়ে প্রত্যক্ষ করে তেজর চেকুরাও। তার পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হল দন্তাধীশ আর ফরেন্সিকর দল। তদন্ত করেন কি ধরনের কি কারণত মরিছে এটা কোয়াটো টান, যেহেতু ডেডবডিটো আমি দেখিলো। তো কি ধরনের হল গোটেই ঘটনাটো এটো আমি তদন্ত করি। ব্লাড ওলাই আছে, ব্লাডটো কি কারণত ওলাইছে এটো চাব লাগিব। এতিয়াও জানিব পৰা হোৱা নাই লোকজনের মৃত্যুর কারণ। ইতিমধ্যে পল্টন বাজার আরক্ষী আরম্ভ করেছে প্রাথমিক তদন্ত। ভাস্কর জ্যোতি শইকীয়া, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।